হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর কুড়িতম অধ্যায় ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। অলরেডি আমরা এই টপিকের উপর দুটি ক্লাস করেছি, যেখানে আমরা সমস্ত থিওরি এবং সঙ্গে সঙ্গে কোসেদেখি-20 এক থেকে তিন নম্বর পর্যন্ত সমস্যাগুলোর সমাধান দেখে নিয়েছিলাম। আজকের তৃতীয় ক্লাসে আমরা চার নম্বর সমস্যাগুলো থেকে সমাধান করা শুরু করব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই একবার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ভিডিওগুলি দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসটি সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। চার নম্বর প্রশ্নটা আমি পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতেও দিয়ে দেবো, তোমরা সামনে বইটা রাখো, বুঝতে সুবিধা হবে। দেখো চার নম্বর প্রশ্নে আছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠী পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তো দেখো আমাদের ছোটবেলায় এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি, যখন আমরা জ্যামিতি উপপাদ্য এইসব পড়েছি তখন এই ধরনের ত্রিভুজের বিভিন্ন কোণের মান নির্ণয় করা শিখেছিলাম। কিন্তু এখানে যেটা কাজে লাগাতে হবে ত্রিকোণমিতি, সেটা হচ্ছে কোণের মাপটা কেমন আছে। দেখো কোণের মাপটা আছে 2π/5 মানে হচ্ছে, এখানে দেখো কোনো একক লেখা নেই, তার মানে আমাদের বুঝে নিতে হবে রেডিয়ানে দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে 2π/5 রেডিয়ান, তার মানে একটা বৃত্তীয় পদ্ধতিতে কোণের মাপ লেখা আছে। কিন্তু কি চাইছে, ওই কোণ দুটির মান ষষ্ঠী পদ্ধতিতে লিখতে হবে। ষষ্ঠী পদ্ধতি মানে ডিগ্রি এককে লিখতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ডে লিখতে হবে, কেমন। তো দেখো আমরা যেটা করতে পারি, এই অনুযায়ী আমরা ছবি আঁকার চেষ্টা করি। বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5, তো একটা সমকোণী ত্রিভুজ আঁকা যায়। আচ্ছা সমকোণী ত্রিভুজ দেখো সাধারণত আমরা এইরকম আঁকি, এরকম একটা সমকোণী ত্রিভুজ, নাম দিচ্ছি আমরা এ বি সি, যেখানে আমরা ধরে নিচ্ছি বি কোণটা হচ্ছে সমকোণ। এর সূক্ষ্ম কোণ দেখো, সূক্ষ্ম কোণ হচ্ছে এই কোণটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ থাকে, অর্থাৎ এই কোণটা একটা সূক্ষ্ম কোণ, এই একটা কোণ সূক্ষ্ম কোণ, কেমন। এই সূক্ষ্ম কোণ দুটির অন্তর বলে দিয়েছে 2π/5, তার মানে আমরা যদি বলি এখানে মানেটা অনেকটা এরকম দেখাচ্ছে, দেখো এ কোণ মাইনাস সি কোণ, আমি ধরে নিচ্ছি যে এ কোণটা বড়, হ্যাঁ এটা যে কোনো একটা কোণকে আমরা বড় ধরতে পারি, তো আমরা ধরে নিচ্ছি এ কোণটা বড়, তাহলে এ কোণ মাইনাস সি কোণ এটা দিয়ে দিয়েছে তোমার 2π/5। এখন দেখো এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে, কিন্তু ওখানে বলছে যে ষষ্ঠী পদ্ধতিতে মান নির্ণয় করো, তাহলে আমরা কি করব, সমস্ত যে ডাটাগুলো এখানে এগোবে সব আমরা এক এককে নিয়ে গিয়ে করবো, তাই জন্য আমরা কি করছি বৃত্তীয় পদ্ধতির আগে ষষ্ঠীকে নিয়ে যাচ্ছি। তার জন্য দেখো আমরা প্রথম ক্লাসেও করেছিলাম, আগের ক্লাসেও করেছিলাম এরকম টেকনিক, কি না এই সম্পর্কটা কাজে লাগে যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ এইটা কাজে লাগিয়ে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে পারি। তো আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে কি করতে হয়, 180/π এইটা দিয়ে গুণ করতে হয়, কেমন। সো দেখো এইটা আছে আমাদের রেডিয়ান, এখান থেকে আমরা ডিগ্রিতে যাবো, তার মানে আমরা এটাকে কি করবো 2π/5 কে 180/π এটা দিয়ে গুণ করবো, তাহলে এটা কোন এককে চলে যাবে, এই পুরো জিনিসটা চলে যাবে আমাদের ডিগ্রি এককে, বোঝা গেল। সো এটা সমাধান করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো পাই পাই কেটে যাচ্ছে 5 × 3 = 15 = 6, এটা হচ্ছে 72 ডিগ্রি, কেমন। সো আমরা যেটা দেওয়া ছিল সেটাকে আমরা কনভার্ট করে নিলাম ষষ্ঠী পদ্ধতিতে, কি পেলাম না কোণ দুটির অন্তর হচ্ছে 72 ডিগ্রি। এবার আমাদেরকে এই কোণ দুটির মান লিখতে হবে, তার মানে আলাদা করে এ আর সি এর মান লিখতে হবে, তার জন্য আমরা আরেকটা সম্পর্কে কাজে লাগাবো। কি সম্পর্ক, আমরা জানতাম যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, কিন্তু এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা ওইটা যদি কাজে লাগাই যে কোণ এ প্লাস কোণ সি, এই দুটো কোণের যোগফল কি হবে, মোট তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তা থেকে এই যে সমকোণটা বিয়োগ করে দিচ্ছি 90 ডিগ্রি, সেইটা করলে আমরা কোণ এ প্লাস সি পাবো। আচ্ছা এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমার কাছে দেখো 90 ডিগ্রি। সো আমরা দুটো রিলেশন পেলাম, একটা হচ্ছে এ প্লাস সি সমান 90 ডিগ্রি আর এ মাইনাস সি সমান 72 ডিগ্রি, এই দুটো সমাধান করে আমরা এ আর সি এর মান নির্ণয় করতে পারি। কি করছি আমরা, এই দুটোকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে কি হচ্ছে দেখো আমরা লিখে দেখাচ্ছি, এ মাইনাস সি সমান 72 ডিগ্রি, এ প্লাস সি সমান 90 ডিগ্রি, এই দুটোকে যোগ করছি অপনন পদ্ধতি, এটা কেটে গেল, এখানে হলো 2a ইকুয়াল টু, এই দুটো যোগ করলে হচ্ছে 162 ডিগ্রি, তাহলে দুইটা যদি ওদিকে পাঠিয়ে দিই, সো এ ইকুয়াল টু আমাদের হচ্ছে 81 ডিগ্রি, কেমন। আর সি এর মানটা আমরা কি পাবো, এই মানটাকে যদি কোনো একটা বসিয়ে দিই, ধরো আমরা এইটা বসাচ্ছি, তাহলে কোন সি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস কোণ এ, দেখো এটা এদিকে পাঠিয়ে দিলাম,
তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি মানে হলো 9 ডিগ্রি সো আমরা দুটো কোণের মান পেয়ে গেলাম 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি এই দুটোই হলো সূক্ষ্ম কোণ এবং উত্তর ঠিক আছে কি করে বুঝছি উত্তর ঠিক আছে এইভাবে বুঝছি দেখো এই দুটো সূক্ষ্ম কোণ বেরিয়েছে আমরা এই কোণটা বড় কোণ হয়েছিল এটা বড় বেরিয়েছে সবকিছু ঠিক আছে কেমন সো এই হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্ন এবারে আমরা দেখে নিই 5 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্নে আছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ পাই বাই 12 তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি তার মানে আমাদেরকে একটি ত্রিভুজের দুটি কোণ দিয়ে দিয়েছে দুটি কোণ কিন্তু দুটি ভিন্ন এককে দেওয়া আছে একটা হচ্ছে ডিগ্রিতে একটা রেডিয়ানে তো আমাদেরকে তিন নম্বর কোণটি ষষ্ঠিক বৃত্তীয় দুটি মানই চাই তো দেখো আমরা একটা ছবি এঁকে রাখছি আমাদের সুবিধার জন্য পাঁচ নম্বর প্রশ্ন একটা ত্রিভুজ যার একটি কোণ দিয়েছে 65 ডিগ্রি আর একটা কোণ দিয়েছে দেখো আমরা ধরো এই কোণটার কথা ভাবছি সেটা দেওয়া আছে হচ্ছে পাই বাই 2 মানে দুটি কোণ দুই ভাবে দেওয়া আছে কেমন একটা ডিগ্রিতে একটা রেডিয়ানে তো আমরা তিন নম্বর কোণটি নির্ণয় করবো তিন নম্বর কোণ কি করে নির্ণয় করবো আমরা তিন নম্বর কোণ নির্ণয় করতে পারি এইভাবে যে তিনটি কোণের সমষ্টি থেকে দুটি কোণের সমষ্টি বাদ দিয়ে দিলেই আমাদের তিন নম্বর কোণটা বেরিয়ে যাবে তার জন্য আমরা কি করি আগে সবাইকে এক এককে নিয়ে যাই তাহলে একটা কোণ ছিল তোমার নাম যদি দিয়ে দিই এ বি সি তাহলে আমাদের বি কোণটা ছিল দেখো 65 ডিগ্রি কোনো সমস্যা নেই কিন্তু সি কোণটা ছিল পাই বাই 12 আমরা এক কাজ করি সবাইকে আগে ডিগ্রিতে নিয়ে চলে যাই তাহলে আমাদের পুরো অঙ্কের মতো মনে হবে তো পাই বাই 12 কে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে পাই বাই 12 দেখো আমরা রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি এই যে রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে গেলে 180 বাই পাই দিয়ে গুণ করতে হয় আশা করি তোমরা আগের ক্লাসে যা দেখছো তা বুঝতে পারছো যদি না মনে পড়ে একবার প্রথম ক্লাসটা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে দেখে নাও তাহলে বুঝে যাবে তো দেখো এটাকে আমরা গুণ করব 180 বাই পাই এই ফ্যাক্টর দিয়ে গুণ করলে এটা যেটা চলে যাবে সেটা আসলে হয়ে যাবে ডিগ্রি সো এটা দেখো পাই পাই কেটে গেল 12 এটা কাটাকুচি করছি আমরা 6 দিয়ে করি 6 দিয়ে গুণে 12 3 6 18 0 2 15 সো আমাদের অ্যানসার হবে দেখো পাই কেটে গিয়ে 15 ডিগ্রি সো আমরা বি আর সি কোণের ডিগ্রিতে অর্থাৎ ষষ্ঠী পদ্ধতিতে মান পেয়ে গেলাম এবার দেখো আমরা এই কোণটার মান নির্ণয় করতে পারবো ষষ্ঠী পদ্ধতিতে কি করে করব ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি সেইখান থেকে এই দুটো বিয়োগ 65 ডিগ্রি বিয়োগ আর 15 ডিগ্রি বিয়োগ কেমন এই দুটো বিয়োগ করলাম তাহলে সমাধান করলে আমরা কি পাচ্ছি দেখো 65 আর 15 মানে কত 70 80 তাহলে এটা হলো 100 ডিগ্রি তাহলে আমরা তিন নম্বর কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে গেলাম কিন্তু এখানে বলেছে তৃতীয় কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় দুটো মানই চাই তাহলে এই কোণটা নিয়ে আমাদের আবার বৃত্তীয় মান চাই বৃত্তীয় মান কি করে করব বৃত্তীয় মান আমরা এইভাবে করতে পারি এটাকে বৃত্তীয় কনভার্ট করব তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যাব বৃত্তীয় মান হচ্ছে রেডিয়ানে তো ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য কি করতে হয় দেখো এখানে লক্ষ্য করো ডিগ্রি থেকে রেডিয়ানে আসবে তাহলে আমাকে পাই বাই 180 দিয়ে ভাগ করতে হবে গুণ করতে হবে কেমন সো এইটাকে আমাদেরকে কি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে করলে এটা রেডিয়ানে যাবে এবং রেডিয়ানে আমরা জানি যে রেডিয়ানের এককটা আমরা সি লিখতেও পারি আবার নাও পারি কারণ না লেখা মানে রেডিয়ানই বোঝায় কেমন সো দেখো এটা কাটাকুটি করলে আমাদের হচ্ছে 0 0 কাটলো আর 2 দিয়ে কাটলে হচ্ছে 5 পাই বাই 9 কেমন সো আমাদের তিন নম্বর কোণটির বৃত্তীয় মান এটা আর ষষ্ঠিক মান এটা এবার আমরা দেখে নেবো এর পরবর্তী 6 নম্বর প্রশ্নের উত্তর দেখো 6 নম্বর প্রশ্নে আছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি একদম খুব ছোটবেলার অঙ্ক আমাদের সেই ছোটবেলায় থাকতো না দুটি সংখ্যার সমষ্টি আর তাদের অন্তর দেওয়া আছে শুধু এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এককগুলো একটা ডিগ্রিতে আছে একটা রেডিয়ানে আছে মানে আমরা এক এককে নিয়ে গিয়ে অঙ্ক করব তো দুটি কোণের সমষ্টি একটা 135 ডিগ্রি আর তাদের অন্তর হচ্ছে পাই বাই 2 তো দেখো আমরা এইভাবে লিখছি যে দুটি কোণকে আমরা ধরে নিচ্ছি মনে করি প্রথম কোণটি হলো x আর দ্বিতীয় কোণটি হলো y তাহলে আমরা বলতে পারি কোণ দুটি সমষ্টি অর্থাৎ x প্লাস y সমান দেখো দেওয়া আছে 135 ডিগ্রি আমরা ভাষাগুলো লিখছি না আশা করি তোমরা লিখে নিতে পারবে দুটি কোণ একটা x একটা y ধরে নিয়েছি তাহলে কোণ দুটি সমষ্টি হলো 135 ডিগ্রি আর কি দেওয়া আছে কোণ দুটির অন্তর আচ্ছা যখনই অন্তর দেবে অর্থাৎ বিয়োগফল দেবে তখন আমাদেরকে জানতে হবে কে বড় কে ছোট তাহলে আমরা কি করছি তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস ধরে নিচ্ছি যে x বড় y ছোট বুঝতে পারছো আমার প্রয়োজনের তাগিদে জিনিসটাকে চেঞ্জ করছি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে কেমন যখন আমরা x বড় y ছোট ধরলাম তাহলে x থেকে y বিয়োগ করাটাকে বলা হবে অন্তর সো x বিয়োগ y ইকুয়াল টু দেখো দেওয়া আছে আমাদের পাই বাই 12 কেমন এই হলো প্রদত্ত শর্তগুলো আমাদেরকে এখান থেকে দুটি কোণের মান অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে কিন্তু দুটি পদ্ধতিতে একবার বৃত্তীয়তে একবার আমাদের এতে ষষ্ঠীকে সো আমরা এক কাজ করি সবার প্রথমে এইটাকে এক এক নিয়ে যাওয়ার চেষ্টা করি তো পাই বাই 2 টাকে আমরা চলে যাই ডিগ্রিতে নিয়ে চলে যাই ষষ্ঠীকে তাহলে কি করছি পাই বাই 2 কে আমাদের ষষ্ঠীকে যেতে গেলে কি দিয়ে গুণ করতে হয় 180 বাই পাই দিয়ে গুণ করতে হয়
দেখো এটাকে আমরা যদি কাটাকুটি করে নিই, পাই পাই কেটে দিলাম, বারবার এটা কাটাকুটি করছি আমরা, ছয় দিয়ে কাটাকুটি করলে ছয় দুগুণে বারো, তিন শূন্য পনেরো। সো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পনেরো ডিগ্রি। এই পুরোটা আমাদের আসলে ডিগ্রি হয়ে গেছিল, কেমন? আচ্ছা এখানটি ডিগ্রি লিখে দিচ্ছি, এটা পনেরো করেছি, ঠিক আছে। সো দেখো আমাদের এই হয়ে গেল ডিগ্রিতে। এবার আমরা এটা সমাধান করছি, কি করি, অপনয়ন করি, এটুকু যোগ করে দিই, এটা কেটে গেল, তাহলে এটা হলো টু এক্স। টু এক্স মানে একশো পঁয়ত্রিশ আর পনেরো, মানে হচ্ছে তোমার দেড়শো ডিগ্রি। আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা যেটা করছি, এক্স এর মান নির্ণয় করছি, এক্স ইকুয়াল এটা দুই দিয়ে ভাগ, দুই দিয়ে ভাগ মানে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি। সো আমাদের একটা কোণের মান অর্থাৎ বড় কোণটার মান বেরিয়ে গেল, ছোট কোণটির মান কি করে নিতে হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হবে, দেখো আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু একশো পঁয়ত্রিশ থেকে বিয়োগ করতে হবে, একশো পঁয়ত্রিশ থেকে এক্স বিয়োগ করতে হবে, অর্থাৎ একশো পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করতে হবে। একশো পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে দেখো আমাদের আশি, আশি ডিগ্রি, তাই তো? না আশি না, ষাট, সরি। তো একশো পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর বিয়োগ করলে আমাদের হচ্ছে দেখো সিক্সটি ডিগ্রি। সো আমরা দেখো দুটি কোণের ষষ্ঠী পদ্ধতিতে মান পেয়ে গেছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে বৃত্তীয় পদ্ধতিতে চাই, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে এক্সটাকে নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এক্স ইকুয়াল ছিল দেখো পঁচাত্তর ডিগ্রি, একে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে গেলে কি করবো আমরা, পঁচাত্তরকে ডিগ্রি থেকে বৃত্তীয় যাচ্ছি, লক্ষ্য করো ডিগ্রি থেকে বৃত্তীয়, তাহলে আমাদের ফ্যাক্টরটা হবে কত, পাই বাই একশো আশি, এইটা নিয়ে যদি গুণ করি এটা বৃত্তীয় চলে গেল। আর সেটা আমাদের কাটাকুটি করলে হবে দেখো আমরা, পাঁচ পনেরো পঁচাত্তর, পাঁচ তিন ছয়, তিন দিয়ে পাঁচ, তিন দিয়ে হলো বারো, তাহলে হলো ফাইভ পাই বাই টুয়েলভ, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে ওয়াই কোণটা দেখো ছিল সিক্সটি ডিগ্রি, সিক্সটি ডিগ্রিকে আমরা নিয়ে গেলে সিক্সটি ইন্টু পাই বাই একশো আশি দিয়ে গুণ করবো, তো এটা কাটাকুটি করলে হবে দেখো পাই বাই থ্রি। সো আমরা যে উত্তরগুলো পেলাম সেটা হচ্ছে কোণগুলোর মান পঁচাত্তর ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি, এগুলো হলো ষষ্ঠী পদ্ধতিতে, আর দ্বিতীয় পদ্ধতিতে হলো ফাইভ পাই বাই টুয়েলভ আর পাই বাই থ্রি। এই হয়ে গেল মোট অ্যান্সার, বোঝা গেল যে এই সম্পর্ক মেনটেন করে কোণগুলো এরকম হতে পারে। এবার দেখো চলে এসো সাত নম্বর প্রশ্ন। সাত নম্বর প্রশ্নে কি আছে দেখো আমি পড়ছি, সাত নম্বর প্রশ্নে আছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। এটাও দেখো আমরা ছোটবেলায় করেছি, শুধু বৃত্তীয় ব্যাপারটা ছিল না, ষষ্ঠীকে করেছি। তো দেখো একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি ইস টু ফোর, এইটা অনুপাত দেওয়া আছে যে টু ইস টু থ্রি ইস টু ফোর দেওয়া আছে আমাদেরকে, এখান থেকে বৃহত্তম কোণ। আচ্ছা দেখো অনুপাত থেকে আমি বুঝতে পারছি কে বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ কে, এ, তাই না? যার অনুপাতে যে ভাগটা, যার ভাগ বেশি সেইটাই হবে বৃহত্তম, কারণ এটা যাই হোক এখান থেকে তো এর গুণিতক উত্তর আসবে, তার মানে এই সবচেয়ে বড় উত্তর আসবে চার। তো দেখো আমাদের এই এই যে কোণটা দেবে সেই কোণটার বৃত্তীয় পদ্ধতিতে মান হিসাব করবে, তো কি করে করতে পারি, দেখো এটা করার অনেক উপায় আছে। আমরা বীজগাণিতিক উপায় করতে পারি, আমরা পাটিগাণিতিক উপায় করতে পারি, মানে আমাদের ওই যে আনুপাতিক ভাগের অঙ্ক সেভাবে করতে পারি। তো দেখো আমরা পাটিগাণিতিক উপায় করে দিই তাহলে হয়ে যাবে। তো আমরা বৃহত্তম কোণটির, বৃহত্তম কোণটির পরিমাপ, আচ্ছা কি করে পরিমাপ হবে, আমরা বৃত্তীয় পদ্ধতিতে করবো, তো তাহলে বৃত্তীয় পদ্ধতিতে একটা ত্রিভুজের তিনটি কোণের মোট মান কত হয়, বৃত্তীয় পদ্ধতিতে একটা ত্রিভুজের তিনটি কোণের মোট হয় পাই, কারণ দেখো যে একশো আশি ডিগ্রি আমরা জানতাম, আর একশো আশি ডিগ্রি মানে তো পাই রেডিয়ান, তাহলে মোট হলো পাই, এই পাইটা এই অনুপাতে ভাগ হয়েছে। আচ্ছা এই অনুপাতে যদি ভাগ হয় তাহলে এই বড় কোণটির আনুপাতিক ভাগার বসবে, তাহলে আনুপাতিক ভাগার মানে কি, বড় কোণটির অনুপাত বাই সবার অনুপাত যোগ পাই, বোঝা গেল? তো আমাদের দেখো বৃহত্তম কোণটির পরিমাপ হবে পাই ইন্টু, মানে মোট যেটা ছিল সেটা ইন্টু বড়টার আনুপাত, মানে এটা আনুপাতিক ভাগের মানে উপরে ওইটার অংশ বাই নিচে সবার যোগফল। তো এটা আমরা সমাধান করছি, কি পাচ্ছি দেখো, পাই ইন্টু উপরে ফোর নিচে হচ্ছে পাঁচ নাইন, তাহলে হলো ফোর পাই বাই নাইন, এই হয়ে গেল আমাদের বৃহত্তম কোণটি একেবারে বৃত্তীয় পদ্ধতিতেই মান, ঠিক আছে। আর বীজগাণিতিক উপায় করলে এটা আমরা টু এক্স থ্রি এক্স ফোর এক্স ধরে মোট যোগফলটা একশো আশির সঙ্গে সমান করে এক্সের মান নির্ণয় করে বড় কোণটির মান নির্ণয় করতে, বোঝা গেছে? এবার চলে এসো আমাদের আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক, আট নম্বর অঙ্ক, কেমন? দেখো আট নম্বর অঙ্কে আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেমি, ওই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। দেখো এইটা আমাদের একটা কনসেপ্টের উপর থেকে এটা হবে, কি আছে না, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে আঠাশ সেমি, মানে এরকম একটি বৃত্ত যার ব্যাসার্ধ মানে এইটা দিয়ে দিয়েছে আঠাশ সেমি,
আচ্ছা এখানে কি বলছে না 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ। দেখো এখানে আমরা 5.5 সেমি একটা বৃত্তচাপ নিচ্ছি, এটার মাপ হলো 5.5 সেমি, এইটা কেন্দ্রে যে কোণ তৈরি করবে তার আমাদেরকে বৃত্তীয়মান হিসাব করে দিতে হবে। তো দেখো আমরা কি করে করতে পারি, দেখো আমরা এইভাবে করছি, আমাদের একটা ডেফিনেশন ছিল যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, মানে এটা যদি আমরা 28 সেমি নিতাম সে কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করতো, এটা আমাদের কিন্তু জানা ছিল। তাহলে আমরা একটা সিম্পল ইকুইলিব্রিয়াম করবো, ওই রেডিয়ানের সংজ্ঞাটা কাজে লাগিয়ে যে 28 সেমি যদি চাপ নিই, 28 সেমি যদি চাপ নিই সে কেন্দ্রে কত কোণ তৈরি করবে, কেন্দ্রে উৎপন্ন 28 সেমি চাপ দ্বারা, আচ্ছা একটু আমি বড় করে লিখে দিচ্ছি, 28 সেমি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ সমান 1 রেডিয়ান, রেডিয়ানে আমরা চিহ্ন দিতেও পারি নাও পারি। সো দেখো এটা কেন হচ্ছে, তার কারণ আমাদের ডেফিনেশন এটা ছিল যে যা ব্যাসার্ধ হয় সেই সমান দৈর্ঘ্যের চাপ নিই, মানে এটা যদি পুরোটা, এটা যদি 28 সেমি নিতাম, এই পুরোটার কথা বলছি, তাহলে আমরা যদি ওই সমান দৈর্ঘ্যের চাপ নিই সে কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তো আমরা ওই কি নিয়ম করি, 1 সেমি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে 1/28 রেডিয়ান, আর আমাদের দরকার তো 5.5 সেমি, 5.5 সেমি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে, এটা আমাদের 5.5/28 রেডিয়ান, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে যদি আমরা করি তাহলে এইটা রেডিয়ানের অ্যান্সারটা ঠিক আছে কিন্তু বইয়ের উত্তরের সঙ্গে মিলবে না, কারণ সাধারণত আমরা রেডিয়ানের অ্যান্সার পাইয়ের আকারে লিখতে চাই, যেমন দেখো এখানে করেছিলাম একটা অঙ্কে পাই আকারে লিখেছিলাম তাই না, এখানে একটা দেখো সব পাই আকারে অ্যান্সার দিয়েছিলাম, আমাদের এটাও তা এটাও তাই, কিন্তু আমরা চাইলে ওই আকারে নিয়ে যেতে পারি, কিভাবে নিয়ে যেতে পারি দেখো আমরা এইভাবে এটাকে করে দেখাচ্ছি, এরপরে দেখো এইটা আমরা অ্যাডজাস্ট করছি 5.5/28, আমরা পাই আকারে নিয়ে যেতে চাইছো তাহলে এখানে একটা ইচ্ছা করে পাই নিচ্ছি আর এখানেও একটা ইচ্ছা করে পাই নিচ্ছি, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার কি করবে, এই পাই আকারটা রাখার জন্য, লক্ষ্য করো এই পাই আকারটা রাখার জন্য আমরা উপরের পাইটা রেখে দেবো, নিচের পাইটাকে ওর অ্যাপ্রক্স ভ্যালু অর্থাৎ 22/7 দিয়ে অ্যাডজাস্ট করব। তো দেখো এরপরের অ্যান্সারটা আমি এখানে করে দেখাচ্ছি, আমাদের ছিল এটা হচ্ছে 5.5/28 আর নিচের পাইটা যেটা আমরা বসাচ্ছি 22/7 মানে 7টা উপরে চলে গেল, বোঝা গেল। তাহলে কি হলো দেখো এটার কাটাকুটি করবো 7, 4, 7, 28, আচ্ছা দেখো এটার পয়েন্টটা তুলে দিই, এটার পয়েন্টটা তুলে এখানে 10 হচ্ছে, 5 × 2 = 10, 5 × 11 = 55, 11 × 2 = 22, সো দেখো আমাদের কাটাকুটি করে কমপ্লিট, উপরে পাই নিচে হলো 16, আচ্ছা এটা রেডিয়ান ছিল তো আমরা এখানে রেডিয়ানটা লিখতেও পারি নাও পারি, আমরা লিখে যাচ্ছি রেডিয়ান, আচ্ছা রেডিয়ান কেমন, এরপরে চাইলে আমরা এটা π/16 লিখে দিতে পারি, রেডিয়ান চিহ্নটা না লিখলেও একই মানে বোঝাবে কেমন। সো দেখো তোমরা দেখতে পেলে যে এই 8 নম্বর অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক, এই অঙ্কটা কিন্তু তোমরা কেয়ারফুলি করবে এবং এই অঙ্কটা খুব কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় ধরনের অঙ্ক আসে, খুব সিম্পল কি মনে রাখবে, মনে রাখবে এটাই যে যেটা ব্যাসার্ধ থাকবে সেই চাপটা 1 রেডিয়ান কোণ উৎপন্ন করবে, এটা সবসময় যদি এটা 28 সেমি না থেকে যদি মনে করো এটা ধরো 20 সেমি থাকতো তাহলে এখানে আমরা 20 লিখতাম, বোঝা গেছে। সো ওর সঙ্গে এবার যত বৃত্তচাপ বলবে সেটার ওই নিয়ম করে যেটা আসবে সেখানেই পাই অ্যাডজাস্ট করতে হবে, করলে আমাদের অ্যান্সারের অপশনের সঙ্গে মিলে যাবে কেমন। সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অঙ্কগুলো আমার কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, এবং যদি তোমাদের এই ক্লাস ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলি শেয়ার করতে পারো, এবং তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে যাতে ক্লাস ভিডিও সম্বন্ধে নোটিফিকেশন সবার প্রথম পাও, দেখা হচ্ছে পরের ক্লাসে যেখানে আমরা পরবর্তী সমস্যাগুলোর সমাধান নিয়ে ফিরে আসবো।